খুলনার বিখ্যাত রসুনের ঝালমুড়ি এখন আমাদের বরিশালে। আপনি যখন ঝালমুড়ির সঙ্গে মশলাদার রসুন মিশিয়ে খাবেন, সেটা আপনাকে একেবারে অন্য জগতে নিয়ে যাবে। এগুলো তো মূলত খুলনায় বেশি পাওয়া যায়। আমি আগে খুলনায় ব্যবসা কিনে করছি। খুলনায় ব্যবসা কিনে করছি, খুলনা খালিশপুর। আসসালামু আলাইকুম কাকা, আপনার এখানে নাকি রসুনের ঝালমুড়ি পাওয়া যায়? জি জি জি, রসুন ঝালমুড়ি সবকটাই সব। তা আসলাম দোস্ত, হচ্ছে এই রসুনের ঝালমুড়ি খাওয়ার জন্য অনেক দূর থেকে শুনলাম, আমার ভাই ব্রাদার অনেকেই বললো। তো এই রসুনের ঝালমুড়ি মানে বানানোর মানে আপনি কি কি মনে করে এটা শুরু করলেন এখানে? এইটা ঘটনা হচ্ছে যে আমি আগে টাউনে ব্যস্তাম, তখন গ্রামে এসে আর কি এই ব্যবসাটা, মানে গ্রামে এসে এখন এইটা শুরু করছেন? না, এই সচরাচর তো এলাকার ভিতরে তো না, এটা আমি নতুনই এটা স্টার্টিং করি। হ্যাঁ, আমি বরিশালও তো অনেক জায়গায় গেছি কিন্তু, বাট এই রসুনের ঝালমুড়ি না, এই যে রসুনের যে কই দেখি রসুন একটু, এই যে রসুন ঝালমুড়ি দেখছে দেখান, এই যে রসুন, এই হচ্ছে রসুন। তো এগুলো তো মূলত খুলনায় বেশি পাওয়া যায়। আমি আগে খুলনায় ব্যবসা কিনে করছি। খুলনায় ব্যবসা কিনে করছি, খুলনা খালিশপুর। তো দেন আমাদের একটা দেন ঝালমুড়ি। ঝালমুড়ির মশলা না, স্পেশাল মশলা, স্পেশাল। এটা সিক্রেট কি বলা যাবে? এই আর তো শাহী জিরা, শাহি মরিচ, জয়ফল, জলপি, বিভিন্ন আইটেমের মশলা, যেরকম সুস্বাদু এবং সেরকম স্বাদ হবে এবং টেস্ট হবে। কেউ যদি আপনার হচ্ছে এক্সট্রা রসুন নিতে চায়, তার কি মানে কি টাকা দিতে হবে? এক্সট্রা রসুন টাকা না পায়। কত টাকা একটা? পাঁচ টাকা হচ্ছে পার পিস। তো দেন আমাকে একটা দেন, ঝালমুড়ি দেন খাই। হ্যাঁ একটা দেন। আমার এই তিনটে দিন রসুন। হ্যাঁ আমি যদি রসুনের স্বাদ নিয়ে বলি, এক কথা হচ্ছে আপনার 100 এর ভিতরে আপনি হচ্ছে 80 দিতে পারবেন। হ্যাঁ, আপনি যখন ঝালমুড়ির সাথে রসুনটা মিশিয়ে খাবেন, তখন হচ্ছে একটা অন্যরকমের একটা ভাব চলে আসবে মুখে। হ্যাঁ, কারণ হচ্ছে ঝালমুড়ির সাথে রসুনের একটা যে ঝাঁজ, আপনি অন্যরকম একটা ফিলিংস দেবে। আর এই মজাদার ঝালমুড়ি পেয়ে যাবেন হচ্ছে আপনি গুয়াচিত্রা বাজারে। তো গুয়াচিত্রা বাজারে কীভাবে আসবেন? প্রথমে হচ্ছে বরিশাল নতুল্লা বাস স্ট্যান্ডে আসবেন, সেখান থেকে বানারীপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বাস বা আলফায় উঠবেন এবং তাদেরকে বলবেন যে গুয়াচিত্রা বাজারে নামিয়ে দেন, তারা আপনাকে গুয়াচিত্রা বাজারে নামিয়ে দেবে। গুয়াচিত্রা বাজারে আসলেই তাদের দোকান কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি এত সময় দেখলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন, আর হচ্ছে ভিডিওটি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।